আপনি কি জানেন ফ্রি ফায়ারে যদি আলিফ লাইলার এই দৃশ্যটি দেখানো হয় তাহলে কেমনটা হবে? আচ্ছা, আপনার কি এটা জানা আছে ফ্রি ফায়ার গেমে আপনি যখন স্কোয়াডে বসে থাকবেন তখন যদি আপনার প্যাডের কালার বারবার চেঞ্জ করেন তখনই আপনি অদ্ভুত একটি জিনিস দেখতে পাবেন? আচ্ছা, আপনার কি এটা জানা আছে ফ্রি ফায়ার গেমে এমন একটি বান্ডেল আছে যে বান্ডেলের মধ্যে একসাথে তিনটি বেল্ট দেখা যায়, মানে ওই বান্ডেলের প্যান্টের মধ্যে একসাথে তিনটি বেল্ট দেখা যায়? আজকের ভিডিও শুরু করবো ফ্রি ফায়ারের সেন্তোসা দিয়ে। ফ্রি ফায়ার গেমে অনেক প্লেয়ারই আছে যারা সেন্তোসাতে সরাসরি ল্যান্ডিং করেন অথবা সেন্তোসাতে অনেকক্ষণ ধরে লুট করেন। কিন্তু আপনি কি জানেন এই সেন্তোসার মধ্যে মজাদার একটি জিনিস আছে, আপনি যখন গেম খেলবেন তখনই আপনি এটা ট্রাই করে দেখতে পারেন পুরো স্কোয়াড নিয়ে। মনে রাখবেন এই জিনিসটা ট্রাই করতে কিন্তু আপনার একটু কষ্ট হবে না, অনেক সময় অনেক রকমের ট্রাই করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় কিন্তু এই জিনিসটা খুবই মজাদার। আসলে এই সেন্তোসাতে আমি এখন যে ঘরের সামনে দাঁড়িয়ে আছি এই ঘরটি হচ্ছে এমন এক ঘর যে ঘরের জানালা একটু অদ্ভুত, আর সেটার প্রমাণ পাবেন এই জানালাটার মাধ্যমে। আসলে এই ঘরে যে জানালাটা আছে এই জানালাটা দিয়ে আপনি এক লাফে এক পাশ থেকে অন্য পাশে যেতে পারবেন, আর সেটা তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মানে এখানে ক্যারেক্টারের যে মাথাটা আছে সেটা জানালার উপরের অংশটার মধ্যে ঢুকে যাচ্ছে, কোনোভাবে জানালার উপরের অংশটা বাধা দিচ্ছে না, আর সেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি এটা যতবার করবেন ততবারই দেখতে পাবেন। আপনি চাইলে আপনার স্কোয়াড নিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন। নেক্সট, আমরা সবাই ফ্রি ফায়ার গেমের ওয়েব সেন্টার দেখেছি, মানে ফ্রি ফায়ার গেমের রিভাইভ পয়েন্ট বা রিভাইভ সেন্টার কিন্তু দেখতে এমনটা দেখায়। ফ্রি ফায়ার গেমের সর্বমোট দুইটা রিভাইভ সেন্টার আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে ভেন্ডিং মেশিন থেকে আমরা যেভাবে রিভাইভ দিই সেই নিয়মটা। কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমের মতো পাবজি গেমের মধ্যেও রিভাইভ সেন্টার আছে? হ্যাঁ বন্ধুরা, ফ্রি ফায়ার গেমে যেমনটা রিভাইভ সেন্টার আছে ঠিক তেমনই পাবজি গেমের মধ্যেও রিভাইভ সেন্টার দেখা যায়। চলুন বন্ধুরা আমরা এবার পাবজি গেমের রিভাইভ সেন্টারটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন একজন প্লেয়ার একটি টাওয়ার টাইপের কিছু একটা কাছে এসে কিছু একটা করছে, আর এটাই হচ্ছে পাবজি গেমের রিভাইভ সেন্টার। হ্যাঁ বন্ধুরা, কোন প্লেয়ার যদি পাবজি গেমে মরে যায় তাহলে দেখা যায় যে ওই প্লেয়ারকে রিভাইভ দিতে হয় এই জাতীয় টাওয়ারগুলোর মাধ্যমে। আপনার কাছে ফ্রি ফায়ারের রিভাইভ সেন্টার ভালো লাগে নাকি পাবজির রিভাইভ সেন্টারটা ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারে। নেক্সট, আচ্ছা আপনি কখনো না কখনো এটা তো শুনেছেন ফ্রি ফায়ার গেমে জিরো ড্যামেজে একটা কিল হয়ে গিয়েছে, মানে জিরো ড্যামেজে কিল করেছে অনেক প্লেয়ার। কিন্তু কথা হচ্ছে এটা কিভাবে হয়, মানে এই জিনিসটা হয় কিভাবে? অনেক প্লেয়ার তো শোনা যায় যে জিরো ড্যামেজে কিল করে ফেলে, কিন্তু কথা হচ্ছে তারা জিরো ড্যামেজে কিল করে কিভাবে? চলুন বন্ধুরা আমরা সেটাই জেনে নিই। আসলে ফ্রি ফায়ার গেমে জিরো ড্যামেজে কিল করার একটাই সিস্টেম আছে, যে সিস্টেম সম্পর্কে আমি গতকালকে জেনেছি। আসলে গতকালকে আমি জানতে পারি যে ফ্রি ফায়ার গেমে যে প্লেয়াররা গেম খেলতে গিয়ে মরে যায় এবং মরার আগে বোমটা এনিমি গায়ের উপর মারতে পারে এবং সেই বোমের আঘাতে যদি কোনো এনিমি কিল হয় তাহলে দেখা যায় যে যে প্লেয়ারটা বোম মেরেছে সে জিরো ড্যামেজে একটা কিল পেয়ে গিয়েছে। মানে ধরেন আপনি গেম খেলছেন, এমন অবস্থায় আপনি একটি বোম ছুড়ে মারলেন এবং বোম ছুড়ে মারার সাথে সাথেই আপনাকে একটা এনিমি মেরে দিল, কিন্তু আপনার বোমটা আপনি মরার পর ফাটলো এবং ফাটা অবস্থায় যে কোনো একটা এনিমিকে কিলও করে ফেললো, আর তাহলে আপনি পেয়ে যাবেন জিরো ড্যামেজে একটা কিল। আর এই মজার ট্রিকটা আপনারা কে কে জানতেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। নেক্সট, পাবজির কথা যেহেতু উঠলো সুতরাং পাবজি এবং ফ্রি ফায়ার নিয়ে আরো একটি ফ্যাক্ট বলি। ফ্রি ফায়ার গেমে যে মনস্টার ট্রাক আছে সেই মনস্টার ট্রাকটা দেখতে এমনটা দেখায় এবং এই মনস্টার ট্রাক কিন্তু ফ্রি ফায়ার গেমে প্রচুর পরিমাণে ড্যামেজও দিতে পারে। কিন্তু আপনি কি জানেন পাবজি গেমে যে মনস্টার ট্রাক আছে ওই মনস্টার ট্রাকটা দেখতে কেমনটা লাগে? চলুন বন্ধুরা আমরা সেটাই দেখি। এখন স্ক্রিনে পাবজি গেমের মনস্টার ট্রাকটা দেখছেন, পাবজি গেমের মনস্টার ট্রাক দেখতে এমনটা দেখায়। তবে এখানে একটা বিষয় আছে যে জিনিসটা আমি লক্ষ্য করে একটু অবাক হয়েছি, সেটি হলো যে পাবজি গেমের যে মনস্টার ট্রাক আছে এই মনস্টার ট্রাক ফ্রি ফায়ার গেমের দুইটা গাড়ির সংমিশ্রণে তৈরি করা হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু কথা হচ্ছে সেটা কিভাবে? আসলে পাবজি গেমের মনস্টার ট্রাকের একটা জিনিস লক্ষ্য করুন, মনস্টার ট্রাকের যে বডিটা আছে সেই বডির পার্টটা ফ্রি ফায়ার গেমের যে পিকআপ ভ্যান আছে সেই পিকআপ ভ্যানের সাথে অনেকটাই মিলে যায়। আপনারা একটু লক্ষ্য করলেই সেটা বুঝতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের পিকআপ ভ্যান এবং ফ্রি ফায়ারের পিকআপ ভ্যানের যে বডিটা আছে সেই বডির সাথে কিন্তু পাবজি গেমের মনস্টার ট্রাকের বডিটা মিলে যায়। আসলে ফ্রি ফায়ারের মনস্টার ট্রাকের যে বড় বড় চাকা আছে এই চাকা এবং ফ্রি ফায়ারের যে পিকআপ ভ্যান আছে সেই পিকআপ ভ্যানের বডি, এই দুইটার সংমিশ্রণে তৈরি করা হয়েছে পাবজি গেমের মনস্টার ট্রাক, এটাই আমার কাছে মনে হয়েছে। তবে এমনটাই হয়েছে সেটা আমি বলবো না, তবে আমার কাছে পাবজির মনস্টার ট্রাক দেখে এমনটাই মনে হয়েছে। নেক্সট, পাবজি নিয়ে আমি আপনাদের আরো একটি ফ্যাক্ট বলি। ফ্রি ফায়ার গেমে আপনারা সবাই তো ট্রেনিং গ্রাউন্ড দেখেছেন, কিন্তু কখন আপনি পাবজি গেমের মধ্যে ট্রেনিং গ্রাউন্ড দেখেছেন? মানে পাবজি গেমের ট্রেনিং গ্রাউন্ড দেখতে কেমনটা দেখায়? ফ্রি ফায়ারের ট্রেনিং গ্রাউন্ড দেখতে কিন্তু খুবই অসাধারণ, আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ফ্রি ফায়ার এবং পাবজি এই দুই গেমের ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে ফ্রি ফায়ারটাই বেস্ট। এই কথা বলার কারণ হলো পাবজি গেমের এই ট্রেনিং গ্রাউন্ডটা দেখুন, এই ট্রেনিং গ্রাউন্ডটা দেখতে অতটা খারাপ নয়, তবে আমার কাছে এখানে থাকা যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা অতটা ভালো লাগে নাই যতটা ভালো লেগেছে ফ্রি ফায়ারের ট্রেনিং গ্রাউন্ডের সিস্টেমটা। তবু আপনাদের এখন দেখাচ্ছি আমি পাবজি গেমের ট্রেনিং গ্রাউন্ড, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ফ্রি ফায়ারটা ভালো লাগার কারণ হলো ফ্রি
ফায়ার ট্রেনিং গ্রাউন্ডের বিভিন্ন স্টেপ আছে। প্রথম আপনি এখানে থাকবেন, এখান থেকে আপনার প্রয়োজনীয় গান নিয়ে আপনি চাইলেই সোশ্যাল জোনে গিয়ে অন্যান্য প্লেয়ারদের সাথে মজা করতে পারেন। আবার আপনি চাইলেই এখান থেকে সরাসরি ফাইটিং জোনে গিয়ে ফাইট করতে পারেন। এই জন্যই আমার কাছে মনে হয়েছে ফ্রি ফায়ারের ট্রেনিং গ্রাউন্ডটাই বেস্ট। নেক্সট, আচ্ছা আপনি কি এটা জানেন ফ্রি ফায়ার গেমের কোন গান ফ্রি ফায়ারের প্লেয়াররা শুরুর দিকে খুব বেশি পরিমাণে ব্যবহার করত, মানে শুরুর দিকে প্লেয়াররা কোন গানটা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করত? আসলে শুরুর দিকে ফ্রি ফায়ার গেম যে গানটা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার হতো সেই গানটা হলো M10। হ্যাঁ বন্ধুরা, শর্ট রেঞ্জের জন্য ফ্রি ফায়ারের প্লেয়াররা আগেকার সময়ে সবচেয়ে বেশি M10 ব্যবহার করত। এবং দ্বিতীয় আরেকটি গান আছে যে গানটাও ফ্রি ফায়ারের প্লেয়াররা অনেক বেশি পরিমাণে ব্যবহার, সেই গানটা হলো M4A1। এই গানটা ফ্রি ফায়ারের প্লেয়াররা ব্যবহার করত লং রেঞ্জের জন্য, মানে শর্ট রেঞ্জের জন্য ফ্রি ফায়ারের প্লেয়াররা ব্যবহার করে ফেলতো শর্ট গান, এবং লং রেঞ্জের জন্য ব্যবহার করত ফ্রি ফায়ারের প্লেয়াররা M4A1। যদিও সময়ের সাথে সাথে ফ্রি ফায়ারের প্লেয়াররা আস্তে আস্তে বিভিন্ন রকমের গান ব্যবহার করা শিখতে থাকে, যেমন শর্ট গান এবং M4A1 ছেড়ে একটা সময় ফ্রি ফায়ারের প্লেয়াররা দুইটা গান সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করতে শুরু করে। এর মধ্যে একটা হচ্ছে P90, আরেকটা হচ্ছে ফামাস। নেক্সট, আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় ক্লাস স্কোয়াডে আপনার ব্যাগের মধ্যে আপনি কয়টা গ্লুয়াল নিতে পারবেন, তাহলে হয়তো আপনি এর উত্তরে বলবেন ব্যাগের মধ্যে সর্বোচ্চ 3টা গ্লুয়াল নেওয়া যায়। কিন্তু আপনি কি জানেন শুরুর সময় এই জিনিসটা একদম অন্যরকম ছিল, মানে শুরুর সময় ফ্রি ফায়ার প্লেয়াররা ক্লাস স্কোয়াডে আনলিমিটেড গ্লুয়াল নিতে পারত। আর এই আনলিমিটেড গ্লুয়ালের সিস্টেম যখন গেমের মধ্যে ছিল তখন একটা প্লেয়ার এই জিনিসটাকে কাজে লাগিয়ে ফ্রি ফায়ার গেমে একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলে, যে ওয়ার্ল্ড রেকর্ডটা বর্তমানে ফ্রি ফায়ার প্লেয়াররা চাইলেই কখনো ভাঙতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে ফ্রি ফায়ার প্লেয়াররা চাইলেই ব্যাগের মধ্যে 3টার বেশি গ্লুয়াল নিতে পারে না, তাই ওই ওয়ার্ল্ড রেকর্ডটা ভাঙা কোনোভাবেই সম্ভব নয়। আসলে একজন ইউটিউবার যার চ্যানেলের নাম হচ্ছে জ্যারক্স গেমিং, তিনি একবার একটি ম্যাচের মধ্যে 785টা গ্লুয়াল সংগ্রহ করে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেন। ক্লাস স্কোয়াডে যেহেতু ব্যাগের মধ্যে আনলিমিটেড জিনিস নেওয়া যায়, তাই তিনি তার ব্যাগের মধ্যে 785টা গ্লুয়াল সংগ্রহ করে। আর এই জিনিসটা করে তিনি একবার ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলে অনেক আগেই, যে ওয়ার্ল্ড রেকর্ডটা বর্তমানে কেউ ভাঙতে পারবে না। আসলে তিনি এই জিনিসটা করেন একটি কাস্টম ম্যাচে, যে কাস্টম ম্যাচে তিনি এবং তার বন্ধুদের বলে দেন যে কেউ যাতে কোনোভাবে কোনো গান না কিনে, সবাই শুধুমাত্র কিনবে গ্লুয়াল, মানে যে যত পারবে নিজে ব্যাগের মধ্যে গ্লুয়াল নিবে এবং গ্লুয়াল কিনে তার কাছে এনে তাকে দিতে থাকবে, এবং প্রতি রাউন্ডে এভাবে তাকে সবাই অনেকগুলো করে গ্লুয়াল দিতে থাকে, মানে প্রতি রাউন্ডে তাকে 40-50টার মতো করে গ্লুয়াল দিতে থাকে। আর এইভাবে চলতে চলতে একেবারে শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে তিনি 785টা গ্লুয়াল সংগ্রহ করতে পারেন ওই কাস্টম ম্যাচের মধ্যে, যেটা কিনা বর্তমান সময়ের জন্য বিশাল একটা ওয়ার্ল্ড রেকর্ড। আপনাদের এবার একটা মজাদার ট্রিক দেখিয়ে দিই, আপনি যখন স্কোয়াডে থাকবেন তখন যদি আপনার স্কোয়াডে কোনো মেম্বার থাকে তাহলে আপনি তাকে একটু অবাক করতে পারবেন। আসলে আপনি যখন স্কোয়াডে থাকবেন তখন আপনি প্যাট সেকশনে গিয়ে যে প্যাটটা আপনার কাছে আছে সেই প্যাটটাকে আপনি আপনার স্কোয়াডের মেম্বারদের জন্য মজাদার একটি জিনিস হিসেবে তুলে ধরতে পারেন। আসলে এখানে থাকা অবস্থায় আপনি আপনার প্যাটের কালার বারবার চেঞ্জ করতে থাকবেন, মানে আপনি খুব দ্রুত আপনার প্যাটের কালার চেঞ্জ করতে থাকবেন। আর এতে কি হবে জানেন, মানে আপনার স্কোয়াডের মেম্বাররা দেখতে থাকবে যে আপনার স্কোয়াডের মেম্বাররা দেখতে পাবে আপনার প্যাটের কালার অটোমেটিক চেঞ্জ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তারা অদ্ভুতভাবে সেটা দেখবে। এখানে দেখুন, আমার বন্ধু প্যাটের কালার বারবার চেঞ্জ করছে আর সেটা আমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। মনে রাখবেন এই কর জিনিসটা করার সময় আপনি নিজে দেখতে পারবেন না, কিন্তু আপনার স্কোয়াডে থাকা অন্যান্য মেম্বাররা দেখতে পাবে। ঠিক তেমনি আপনার স্কোয়াডের মেম্বার যদি এই কাজটা করে থাকে তাহলে আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনি যখন স্কোয়াডে থাকবেন তখন আপনার স্কোয়াডের মেম্বারদের বলবেন যে দ্রুতই যেন তার প্যাটের কালারটা একটু চেঞ্জ করে, আর সে যদি এটা করে তাহলে আপনি দেখতে পাবেন যে তার প্যাটের কালার খুব দ্রুতই চেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট, আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কখনো না কখনো আলিফ লাইলা দেখেছেন, কিন্তু আপনি কি জানেন আলিফ ফ্লাইলা যদি ফ্রি ফায়ার গেমে দেখা যায় তাহলে কেমনটা হবে? আসলে আলিফ ফ্লাইলাতে একটা সিন আছে, যে সিনের মধ্যে দেখা যায় মাদুরের মাধ্যমে বেশ কিছু মানুষ উড়ে যায়, মানে মাদুরের মধ্যে কেউ বসে থাকলো কিংবা দাঁড়িয়ে থাকলো তাহলে দেখা যায় যে একটি মাদুর সিনেমার হিরোদের উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন এরকম যদি ফ্রি ফায়ার গেমে হয় তাহলে কেমনটা হবে? আসলে আমি এমন একটা ভিডিও খুঁজে পেয়েছি যে ভিডিওটা দেখে আমার আলিফ ফ্লাইলার কথা মনে হয়েছে, মানে ওই ভিডিওটা দেখার পর আলিফ ফ্লাইলার কথা মনে পড়েছে। আপনারা ওই ভিডিওটা দেখেন, তবে আমি 100% নিশ্চিতভাবে বলছি না যে এখানে যা দেখবো আমরা সেটা আলিফ ফ্লাইলার সাথে শতভাগ মিলে যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে মিলে যায়, তাই আমি দেখাচ্ছি আপনাদের। এখন স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে একজন প্লেয়ারের সাথে একটি গ্লিচ হয়ে যায় এবং গ্লিচ হওয়ার কারণে তার ক্যারেক্টার যেভাবে উড়ে উড়ে যাচ্ছে তা দেখে আমার আলিফ লাইলার কথা বারবার মনে পড়ছিল, তাই আমি আলিফ লাইলার কথা এখানে উল্লেখ করেছি। আপনাদের কি মনে হয় এখানের এই দৃশ্যটার সাথে আলিফ লাইলার মিল কতটুকু আছে, আপনারা সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। নেক্সট, ফ্রি ফায়ারে বর্তমানে হাঙ্গার জায়গাটা খুবই জনপ্রিয়, মানে অনেক প্লেয়ারই এখানে এসে ফাইট করে এবং লুকিয়েও থাকে। কিন্তু আপনি কি জানেন
জানেন এই জায়গাটা বর্তমানে এমনটা হলেও আগেকার সময়ে কেমনটা ছিল? চলুন বন্ধুরা সেটা দেখি। এখন স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে দেখা যায় অনেক আগে একজন প্লেয়ার এই হাঙ্গারের কাছাকাছি যাওয়ার ট্রাই করছে এবং যেতে যেতে সে দেখতে পায় যে হাঙ্গারটা ঠিকই আছে, কিন্তু হাঙ্গারের সামনে বর্তমানে আমরা এই যে বাড়িগুলো দেখতে পাই এই বাড়িগুলো নেই। অর্থাৎ বর্তমানের এই বাড়িগুলো আগেকার সময়ে ছিল না, সেই জায়গাতে এখানে বেশ কিছু টাওয়ার টাইপের কিছু একটা ছিল। এই জিনিসটার নাম কি সেটা আমার জানা নেই, তবে এই জিনিসগুলো ছিল আগেকার সময়ে। বর্তমানে এই জিনিসগুলো সরিয়ে দিয়ে বেশ কিছু ঘরবাড়ি এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে ফ্রি ফায়ার গেমে তো অনেক বেশি পরিমাণে ঘরবাড়ি আছে, তা ফ্রি ফায়ার চাইলে হাঙ্গারের মধ্যে এই ঘরবাড়িগুলো যুক্ত না করে বরং আগেকার সময়ের এই টাওয়ার টাইপের জিনিসগুলো রাখতে পারতো। নেক্সট, এবার কথা বলবো ফ্রি ফায়ারের ঘাস নিয়ে। ফ্রি ফায়ার গেমে বর্তমানে আপনি ঘাস দেখে থাকবেন গেমের মধ্যে খুবই ছোট ছোট, মানে এই ঘাস দিয়ে আপনি কখনোই লুকাতে পারবেন না। আপনি যদি ঘাসের মধ্যে শুয়ে পড়েন তাহলে দেখতে পাবেন যে কোন এনিমি যদি আশেপাশে যায় তাহলে তার নজর প্রথমে আপনার উপরেই পড়বে, এখানে থাকা ঘাস আপনাকে কোনোভাবে লুকাতে পারবে না। কিন্তু আগেকার সময়ের হিসাবটা একটু ভিন্ন রকম ছিল। আগেকার সময়ে ফ্রি ফায়ার গেমে যে ঘাস ছিল সেটা একদম অন্যরকম ছিল, আর সেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আগেকার সময়ের ঘাসগুলো অনেক বড় বড় ছিল, কোন প্লেয়ার যদি বসে থাকতো ঘাসের মধ্যে তাহলে বলা যায় যে তাকে অর্ধেক ঢেকে ফেলতো, আর কোন প্লেয়ার যদি কোনোভাবে শুয়ে যেত তাহলে তার বলাই লাগে না, ওই প্লেয়ারটা একেবারে ইনভিজিবল টাইপের হয়ে যেত। তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনো মতো আপাতত বিদায়।